ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি সম্মানিত ভাইজান, আপনি জানতে চাইছেন যে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তাদের ফজিলত কী? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা ওয়া বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম কথা হলো যে কোরআনের সাথে সম্পর্ক রাখার মানে হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন অনুযায়ী আমল করা। কোরআনের সাথে সম্পর্ক একজন মানুষের তখনই হবে যখন তিনি কোরআন তেলাওয়াত করবেন এবং তদনুযায়ী আমল করবেন। কোরআন তেলাওয়াত না করে, কোরআন অনুযায়ী আমল না করে কোনো অবস্থাতেই কোরআনের সাথে সম্পর্ক ঘড়া বা রাখা বলে গণ্য হবে না। একজন মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখে বা কোরআনের সাথে তার সম্পর্ক ভালো, এটা তখনই গণ্য হবে যখন তিনি কোরআন তেলাওয়াত করবেন এবং কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবেন, কোরআনের আইন মেনে চলবেন। আর কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তার অনেক অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর কোরআনের একটি হরফ উচ্চারণ করে তাহলে তার জন্য রয়েছে একটি নেকি, আরেকটি নেকি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নেকিতে পরিণত করেন। যেরকম তিরমিজি এবং আবু দাউদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে, মেশকাতের প্রথম খণ্ডের মধ্যে হাদিসটি এসেছে, ভারতীয় ছাপার ফাজাইলুল কোরআন, কোরআন কোরআনের মর্যাদা বা ফজিলতের অধ্যায়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করে, হরফ উচ্চারণ করে তাহলে তার জন্য রয়েছে একটি নেক, আর একটি নেকিকে 10 নেকিতে পরিণত করা হবে। আমি বলবো না যে আলিফ লাম মিম তিনোটা মিলে একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অর্থাৎ কেউ যদি আলিফ লাম মিম এই তিনোটা হরফ উচ্চারণ করে তাহলে সে 30টি নেকি পেয়ে যাবে। এবং কোরআনের সাথে সম্পর্ক গড়লে, কোরআন পড়লে, কোরআন অনুযায়ী আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বহু হাদিস উল্লেখ করেছেন, কিয়ামতের দিন তার জন্য কোরআন সুপারিশ করবে। যেরকম সহি মুসলিমের 804 এবং সোহাবুল ইমানের 1827 এবং সহিহ ইবনে হিব্বানের 116 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইকরাউল কোরআনা ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবিহি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআনে যে আমল করো, কোরআনের সাথে সম্পর্ক করো, কারণ কোরআন যে ব্যক্তি পাঠ করবে কিয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশ করবে, অর্থাৎ কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে। সুতরাং আমরা যদি কোরআন তেলাওয়াত করি, কোরআনের সাথে সম্পর্ক গড়ি, কোরআন অনুযায়ী আমল করি, কোরআন আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও কিছু হাদিস এসেছে, যা সহিহ মুসলিমের 805, তিরমিজির 2883, মুসনাদ আহমদের 17637 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউতা বিল কোরআন ইয়াউমাল কিয়ামাতি লি আহলিহি আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন এবং কোরআনের তেলাওয়াতকারী যারা আছে এবং কোরআনে যে যারা আমল করত, কিয়ামতের দিন তাদেরকে উপস্থিত করা হবে, তাদের সামনে দুটি মেঘখণ্ড অথবা দুটি কালো ছায়া স্বরূপ থাকবে, একটা হলো সূরা বাকারা এবং একটা হলো সূরা আলে ইমরান। এদের মাঝখানে থাকবে একটি আলো দীপ্তি অথবা থাকবে বিশাল প্রসারিত পালক বিশিষ্ট দুটি পাখি। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কোরআনের পাঠকের জন্য দোয়া করবে, যা হাদিসটি মেশকাতের 2121 নম্বর হাদিসেও বর্ণিত হয়েছে। এইভাবে কোরআন তেলাওয়াত করার এবং কোরআন অনুযায়ী আমল করার, কোরআনের সাথে সম্পর্ক গড়ার ব্যক্তিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসের মধ্যে বহু ফজিলত উল্লেখ করেছেন। সুতরাং আপনি যদি কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনের সাথে সম্পর্ক গড়েন, তাহলে কোরআন আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে এবং সেটা মেঘমালা হয়ে এবং পাখির আকৃতি ধারণ করে আপনার জন্য সুপারিশ করবে, এবং মৃত্যুর পরও কোরআন কবরে আপনার সওয়াল জবাবের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং আপনার উচিত কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, কোরআন অনুযায়ী আমল করা,
এবং কোরআনের সাথে সম্পর্ক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।